হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি মারিয়া হোসেন ফ্রম স্টাইলিশ আবায়া কি বলো হ্যাঁ সবার পার্সোনাল আইডি থেকে দিবা আচ্ছা সবাই জয়েন করেন আর জয়েন করতে করতে আমি লাইভটা শেয়ার করে দিচ্ছি আর আজকে এগেইন পাগলা অফারটা কেন দিচ্ছি আমার মনে হয় যে এটা আল্লাহর একটা স্পেশাল ব্লেজিংস আমি বলবো আল্লাহ রহমত যে সবার যে একটা এক্সপেক্টেশন মারিয়াপুর কাছে যে আপু আবার কারণ আমি কিন্তু গতকালকে না গতকাল পরশু একটা পোস্ট করে দিয়েছিলাম যে আর পাগলা অফার কোনো লাইভ হবে না কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমরা শোরুমে দিয়ে দিয়েছি তো আমি কিন্তু পোস্ট করেছিলাম হ্যাঁ তারপরে সেই পোস্ট করার পরে সবাই আরো বেশি ইনবক্সে মেসেজ দিচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ মেসেজ পেজে প্লাস হচ্ছে দিচ্ছে দিচ্ছে কমেন্ট করতেছে যে আপ এই লাইটগুলো গুলো দাও নাই এই যে এদিকে লাইট দাও নাই তো সবাই মানে পার্সোনালি দিচ্ছে যে আপু প্লিজ আমাদের জন্য হলো আপনি লাইভটা করেন তো আমি আমার কাছে মনে হয় এটা আসলে একটা আল্লাহর রহমত যে সবাই যে একটা এক্সপেকটেশন আমার কাছে বা সবার যে একটা চাওয়া এইটা আসলে অনেক বড় একটা ব্যাপার তো যার কারণে আমি কিন্তু আবারও লাইভ করতে বাধ্য হলাম যেটা আসলে আমি চাচ্ছিলাম না আমি চাচ্ছিলাম যে প্রোডাক্ট তো আমি কিছু ছিল মানে আমরা এগেইন কি বলে গোডাউন থেকে আমাদের ওয়ার হাউস থেকে আসছে তো চাচ্ছিলাম যে ঠিক আছে কিছু যখন আছে ওগুলো আমি শোরুম অলরেডি মিরপুর শোরুম দিয়ে দিয়েছি তো ওইখান থেকে সবাই নেন কিন্তু সব আপুদের এত এত রিকোয়েস্ট এত এত কি বলবো কমেন্ট মেসেজ আমি আসলে আর লাইভ না করে পারলাম না আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছিলাম যে পাগলা অফার আর কোনো লাইভ হবে না তো সেকেন্ড লাইভে আমাদেরকে দ্বিতীয় পর্বতে আসতেই হলো সবার রিকোয়েস্টে সবার ভালোবাসায় তো না দিয়ে পারলাম না তো আসছি আজকে পাগলা অফারে যা দিব কালকে আর যেহেতু কালকে ফ্রাইডে ইনশাল্লাহ আমি আশা করব যারা যারা ফ্রি আছেন অফিস অফ আছে বাচ্চাদের স্কুল অফ আছে কালকে ইনশাআল্লাহ কেউ মিস করবেন না চলে আসবেন আর এই ফাঁকে শেয়ার করে দিই আপু তোমার লাইফ বোরখা পাই নাই পাই নাই মানে আমি তো দিয়েই গেছে আপনারা পান নাই মানে কি লিঙ্কটা কপি করে দাও নাই আচ্ছা তো আচ্ছা আমি আজকে একদম শুরুতেই এই করি কমেন্টে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটা দিয়ে দিই লাইভের শুরুতেই ঠিক আছে এই দুইটা নাম্বারে আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন কারণ ইনবক্সে প্রচুর রাশ থাকে এবং ইনবক্স ক্র্যাশ করে আলহামদুলিল্লাহ এত এত মেসেজের কারণে তো যার কারণে আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে একদম দেখা যাবে যে রাতের মধ্যে আপনাদের মেসেজগুলো সিন হচ্ছে অথবা একদম সরাসরি কানেক্ট হতে পারছেন তো আমার মনে হয় যে এইভাবে দিয়ে দিয়ে দেওয়াটাই ভালো হয় জন্য আমি আপনাদেরকে শুরুতেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম আমি লাইভটা শেয়ার করে দিয়ে দেখানো শুরু করব হ্যাঁ খুব বেশি সময় নিবো না আমি জাস্ট একটু আমি গ্রুপে শেয়ার করে দিই কারণ গ্রুপে আমাদের অনেক অনেক আপুরা আছে যারা গ্রুপে অ্যাক্টিভ থাকে সো তাদের জন্য আমাদের গ্রুপটাতে একটু জোর দিতে হয় আসলে আর এই তো আলহামদুলিল্লাহ আমরা আজকে রাত অনেকটা পর্যন্ত আছি শোরুমে কারণ যেহেতু আজকে লাইভ শুরুই করেছি অনেক লেটে সো আজকে আজকে আলহামদুলিল্লাহ অনেক রাত পর্যন্তই পাবেন আমাদেরকে আচ্ছা এখন আমি শুরু করতে পারি ঠিক আছে পাগলা অফারটা শুরু করতে যাচ্ছি এবং আপনার গ্রামে থেকে কীভাবে শোরুমে যাব এই জন্যই তো আপু এই যে আপনাদের রিকোয়েস্টেই তো যারা আমি জাস্ট একটা পোস্ট করে দিয়েছিলাম যে পাগলা অফারের আর কোনো লাইভ হবে না যারা যারা মানে শোরুমে আসবেন মিরপুর ব্রাঞ্চে আমাদের ও মানে ওল্ড শোরুম ফার্স্ট শোরুম যেটা মিরপুরের সুইমিং কমপ্লেক্সের ঠিক অপোজিটের যেটা ওইটাতে আমাদের সব আমাদের ডিসকাউন্টের প্রোডাক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনারা আসেন এত এত মেসেজ এত এত কমেন্ট এত এত রিকোয়েস্টের জন্য মারি আপু এগেইন সেকেন্ড মানে পর্বতে আসতে বাধ্য হলাম আর কি আপু থ্যাংক ইউ সো মাচ ফর এর লাইফ ইউ আর মোস্ট ওয়েলকাম আচ্ছা আমারটা আমি আগে দেখাইনি এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ঠিক আছে একদম নিউ অ্যারাইভাল আমাদের দুবাই আবায়া যেটা আমরা গতকালকেই আমি ছবি ভিডিও পোস্ট করেছি সো এইটার জন্য অনেকে আবার দেখতে চাচ্ছিলেন এইটা একটু ফাঁক দিয়ে দেখাই দিয়ে তারপর হচ্ছে আমি এই সাথে চলে যাই হ্যাঁ পাগলা অফারে চলে যাই এটা কিন্তু রেগুলার প্রাইসে থাকছে এটা পাগলা অফার আবু ওই দিন আপনাকে সরাসরি দেখছি মাসাল্লা অনেক সুন্দরী থ্যাংক ইউ সো মাচ সেই দিন যদি শোরুমে দেখে থাকে শোরুমে তো আমি তো একদমই মানে কি বলবো রেস আসছি আপু শিফন আবাই অ্যাভেলেবেল আছে আপু শিফন আবাই আছে বাট আজকে আজকে তো সব ইসের লাইফ মানে কি বলে পাগলা অফার লাইফ থাকতেছে আচ্ছা এই হচ্ছে দেখেন হ্যাঁ মানে এইটা কিন্তু হাতের কাজের হ্যাঁ এটা কিন্তু পুরোটা হাতের কাজ আপনারা হয়তো ভিডিও তো অনেকে বুঝতে পারছিলেন না এটা হচ্ছে পুরোটা হাতের কাজ আর এটা কাটিং এর জন্যই আসলে কাটিং অ্যান্ড ফ্যাব্রিক এটা হচ্ছে আমাদের মেইন অ্যাট্রাকশন হচ্ছে কাটিং অ্যান্ড ফ্যাব্রিক ঠিক আছে কাজ খুব একটা নাই বাট তারপরেও এটা যথেষ্ট স্মার্ট একটা আবায়া এই যে দেখেন আপনার আমি কিন্তু পড়া আছি সো আমারটা দেখতেই পাচ্ছেন এই যে আমি পড়া আছি সো আমারটা দেখতে পাচ্ছেন কত আসছে আটান্ন পঞ্চাশ নাকি বাউন্ন পঞ্চাশ আটান্ন পাইছো তোমরা তাহলে বাউন্ন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তাহলে পঞ্চাশ আসেন আচ্ছা ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটা কিন্তু সামনে এই যে ওপেন আছে এই যে দেখেন সামনে ওপেন ঠিক আছে হিজাব এভেলেবেল আছে ইন্দোনেশিয়ান শ্যালা যেটাকে বলে আর কি আর ফেব্রিকটা খুবই আরামদায়ক জাস্ট আপনারা যারা ধরবেন তারা বুঝবেন যে আসলে কি দিয়েছি মারিয়াপু আপু কি দেয় স্টাইলিশ আবার কি দেয় সেটা কিন্তু আসলে আর বলার কিছু নাই আর পার্সেলটা কবে বাবা আপু পার্সেল পাবেন বিশ্বাস করেন আমাদের ইনবক্সের অবস্থা আজও ঠিক হয় না আজও আমরা মানে ক্লিয়ার করতে পারিনি বাট তারপরেও যেহেতু আমি চলে যাব রিসেন্ট তো ওই কারণে আসলে আবার আপনাদেরকে দিয়ে যাচ্ছি এইগুলো মানে লাইভ না করলেও তো আপনার পাগলা অফারের প্রোডাক্টগুলো পাবেন আর অনেক আপনার মন খারাপ করতেছে কারণ ওই ওই অফারের প্রোডাক্ট পায় নাই প্রোডাক্ট শেষ হয়ে গেছে তো বাধ্য হয়ে আমি আবার আসলাম যে যা আছে ওগুলো আমি দেখাই দিই আচ্ছা এই হচ্ছে আমাদের লেভেলটা ঠিক আছে ফিফটি থেকে ফিফটি সিক্স আছে প্রাইস হচ্ছে পাঁচ টাকা আপু তোমার লিপস্টিক ব্র্যান্ড শেড নেম লিপস্টিক হচ্ছে ফেন্টি বিউটির শেড নেমটা ভুলে গেছি আর লিপ গ্লস দেওয়া আছে একটা ফেন্টি বিউটির কালারটা হচ্ছে ফেন্টি বিউটির আচ্ছা গত লাইভের কোট আবায়াটা সাইজ কালার কাস্টমাইজ করে দিচ্ছে না আপু ইনবক্সে যোগাযোগ করেন হ্যাঁ আমি আচ্ছা আমি তাহলে এখন পাগলা অফার দেখানো শুরু করি বাবা রে বাবা বিশাল লাইন এখন কোনটা দেখানো শুরু করব বলেন এটা কি পাগলা অফারে দিস হ্যাঁ আচ্ছা নেন আপনাদের জন্য আরেকটা মানে এই পেয়ে যাচ্ছেন আপনারা এইটা পাগলা অফারে ঠিক আছে এই যে দেখেন এইটা পাগলা অফারে দিচ্ছি দুবাই এমব্রয়ডারি আবায়া কেন দিল আমি জানি না এই হচ্ছে শিফনের হ্যাঁ এই হচ্ছে হিজাব সরি স্লিভটা কিন্তু শিফনের এই পাঁচটাই যে এইটুকুন হচ্ছে শিফনের বাকিটা হচ্ছে আপনার জুম ফ্যাব্রিকের ওকে এটা হচ্ছে জুম ফেব্রিকের কেন দুবাই আবার এগুলো ওরা পাগলা অফারে দিবে আমি জানি না আমার আসলে মানে জানা নাই লাস্ট লাইভও কতগুলা ধুমধাম বের করে দিয়ে দিছে সাইজ টাইজ কিচ্ছু নাই ঠিক আছে আমার হাতে আছে ফিফটি ফোর ফিফটি টু ফিফটি সিক্স আছে কি না ওইটার জন্য ইনবক্স করবেন আমরা শিওর না আছে কি না আচ্ছা হিজাব অ্যাভেলেবেল আছে পাগলা অফারে শুরুতেই একটা আপনাদের ধামাকা প্রোডাক্ট দিয়ে দিলাম অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আচ্ছা এইটা কত দিবা এইটাও দিয়ে দিবা কেন এটা দিবা এটা কেন পাগলা অফারে দিবা এটা এটার জন্য তো অনেক রিকোয়েস্ট ছিল এটা দাও নাই কেন এটা কয়টা আছে তোমাদের কাছে এটা কয়টা আছে অল্প কিছু দুই তিন পিস হবে আচ্ছা এইটাও যদি পাগলা অফারে দাও তাহলে কিভাবে চলে এগুলো তো অনেক হাই প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে সুন্দর কালারফুল একটা লিফ ঠিক আছে একটা পাতা ডিজাইন এবং সাথে স্টোনে ওয়ার্ক করা আমি জানি না ওরা এগুলো কেন পাগলা অফারে দেয় আমার আসলে জানা নাই আচ্ছা এই হচ্ছে লিফ ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে পাতার একটা ডিজাইনটা সাথে স্টোনের ওয়ার্ক আছে কালারফুল কি বলে এমব্রয়ডারি করা অল ওভার সামনে পেছনে সেম ভাবে ওয়ার্ক করা ঠিক আছে আর এই হচ্ছে হিজাবে হিজাবে হচ্ছে পুরোটা স্টোন করা আচ্ছা হিজাবে হচ্ছে এটা পাঁচ হাজার সাতশো ছিল আপনারা যারা নিয়েছেন তারা জানেন আজকে এটা অনলি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা আপু তুমি কি কত সাইজ পড়া আপু আমি আজকে ফিফটি ফোর পড়া আছি এবং মোস্ট অফ দ্য টাইম আমি ফিফটি সিক্সও পড়ি আর ফিফটি সিক্সটা আমি ম্যাক্সিমাম টাইম পড়ি যখন আমি দুবাই থাকি বা এব্রডে যে কোনো দেশে থাকি কিন্তু বাংলাদেশে আমি ফিফটি ফোর পড়ি কারণ বাংলাদেশের ধুলাবালি ময়লাটা একটু বেশি থাকে যার কারণে আমি ফিফটি ফোর পড়ি যার কারণ একটু উঠে থাকে আর এব্রডে যখন যাই তখন আমি ফিফটি সিক্স পড়ি কারণ তখন আসলে ফ্লোরটা ছোট সমস্যা হয় না আচ্ছা এই হচ্ছে শর্ট কেপ একটা ঠিক আছে এইটা হচ্ছে দুই হাজার চারশো টাকা টাকা এটা প্রাইস কত ছিল আচ্ছা এটা এগুলো সব দিনের উপরে জানি না দুই হাজার চারশো টাকা এটা রেখে দাও এটা এখানে দিছো কেন আচ্ছা এইটাও হচ্ছে দুবাই ওফ কেন দেয় এগুলো আমি বুঝি না কেন কেন এরকম অত্যাচারগুলো কেন আমার সাথে এই হচ্ছে গ্রিন কালারের হ্যাঁ এগুলো আসলে সাইজ নাই ওদের দোষ না আসলে কারণ এগুলো যখন শোরুমে কেউ পার্চেস করতে আসে তখন কোনো এই থাকে না সাইজ টাইজ কিছু থাকে না যার কারণে ওরা একটু প্রবলেমের মধ্যে পড়ে যায় এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এই হচ্ছে ব্যাক পোর্শন প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা প্রাইস দুই হাজার আটশো টাকা সাইজ টাইজের জন্য আপনারা এইটা ও এটা এটা গত গত লাইভে না ছিল আচ্ছা এই হচ্ছে সেই দিনের একটা ডিজাইন একটা আপু এই ডিজাইনটার জন্য কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলেন কিন্তু সেটা পকেট স্লিভ ছিল একটাই ছিল সোল এটাও মনে হয় একটাই আছে শেষ এইটাও একটাই আছে এই যে কট এই যে আমি কিন্তু লাস্ট টাইমে একটা দেখিয়েছিলাম জরি সুতার যে এমব্রয়ডারিটা আমরা বলেছিলাম যে আমাদের ওয়ার্কার অলরেডি এটা চলে গেছে দ্যাটস ওয়াই আমরা এটার ডিজাইনটা আর আমরা করতে পারছি না যার কারণ এটার কোনো অর্ডারও নিতে পারছি না এক পিস আছে ওইটাও পকেট স্লিভ এক পিস ছিল এইটাও এক পিস আছে ওটার প্রাইস কত ছিল ওই যে পকেট স্লিভের এর আগে যেটা দিলাম আচ্ছা এইটাও তাহলে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা কত আপনারা দেখেন প্রাইস পাঁচ হাজার টাকা ছিল দিলাম কারণ এটা আসলে আর অর্ডার নিতে পারছি না কিছু করার না এটার প্রাইস কত দিছে আরে অফার প্রাইস কত দিছি 4800 তো রেগুলার প্রাইস 2500 আচ্ছা এই হচ্ছে একটা লেজার কাটের এই যে দেখেন এই হচ্ছে লেজার কাট পাগলা অফার মানে সব পাগলা আমি মানে আমি আজকে কমেন্টটা কম করি কারণ এমনিতেই আসছে অনেক লেট করে লাইভে লাইভ করে আমার বাসা যেতে চাচ্ছে আজকে 12টা মানে বেশি বেঁচে যাবে যে আর আপা নেট ইউ আর্জেন্টলি রিগার্ডিং স্মার্ট আবায়া ইফ ইউ আলাউ প্লিজ সেন্ড মি কল ফোন নম্বর ওকে জাহেরা আজাদ আপু ওকে ঠিক আছে কানে মিরপুর থেকে দেখছি প্রিয়া আসবে ইনবক্স দেখেন আপু ইনবক্সের অবস্থা খুবই খারাপ এই জন্য আমি আজকে শুরুতেই কিন্তু আপনাদেরকে আমিই দিয়ে দিয়েছি কী বলে কমেন্ট করে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও দিয়ে দিচ্ছি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পিন করে দিলাম আমাদের হোয়াটসঅ্যাপে এখনই আপনারা যোগাযোগ করতে পারবেন এই দুইটা গত গত লাইভে একটা নাম্বার দিয়েছিলাম আজকে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি এক এক দুইটাই মিপু শোরুমের আচ্ছা এই হচ্ছে দেখেন এই যে লেজার কাট করা ঠিক আছে এই হচ্ছে লেজার কাট করা এটা সাইজ কত ফিফটি সিক্স এটার আর কোনো সাইজ আছে কি না আমি শিওর না বাট সাইজের জন্য ইনবক্স করতে হবে সেটা আপনি বাট এক জায়গায় ইনবক্স করেন হয় মেসেজ মেসেঞ্জারে দিবেন অথবা হোয়াটসঅ্যাপে দিবেন দুই জায়গায় অর্ডার করলে কিন্তু আপনি কোনো প্রোডাক্টই পাবেন না এক জায়গায় এক জায়গায় আপনার ইনবক্স করবেন দুই জায়গায় করলে কিন্তু সমস্যা হয়ে যাওয়া প্রোডাক্ট কোনোটাই পাবেন না এই যে এই হচ্ছে হিজাবের ওয়ার্কটা ঠিক আছে দুই টাকা এগুলো অনেক প্রাইস ছিল অনেক বেশি ছিল এগুলো বলার কিছু নাই আসলে যেহেতু পাগলা অফার আমি ধুমধাম করে দেখাবো ধুমধাম করে চলে যাব। গত লাইভের আপু গত লাইভের সাথে সাথে কেন লাইভের সাথে সাথে শপে এসেও পায় নাই ট্রাস্ট মি আমার লাইভ চলাকালীন আপুরা শপে চলে আসছে অনেকে তারপরেও মানে পায় নাই কারণ হচ্ছে যে মানে একদম ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট আপনার বুক হয়ে গেছে কিছু করার নাই আলহামদুলিল্লাহ এবং এইজন্য তো আপনাদের জন্য দ্বিতীয় পর্বটা নিয়ে আসতে আমি বাধ্য হলাম কি বলতেছি বলেন তো আমি এটাই বলতেছি সেকেন্ড লাইফটা আমি কেন করলাম শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে যারা আপনারা প্রোডাক্ট পান নাই যারা ঢাকার বাইরে আছেন যারা দেশের বাইরে আছেন শোরুমে আসতে পারছেন না তাদের জন্য কারণ না আমি কিন্তু অলরেডি এই মিপু শোরমে গেলে কি অফারগুলো পাব যদি স্টক থাকে জাকিয়া সুলতানা আপু যদি স্টক থাকে তাহলে পাবেন এই যে দেখেন লেজার কাঠে স্টোন করা এমব্রয়ডারি করা ঠিক আছে দুই হাজার পাঁচশো টাকা হিজাব সহ উইথ হিজাব আচ্ছা এই হচ্ছে একটা স্টোনের খুবই স্মার্ট একটা আবায়া এই যে দেখেন খুবই স্মার্ট এই হচ্ছে আপনার এখানে ফুললি পুরা ইসের মধ্যে আপনার বুকের মধ্যে পুরোটা স্টোন করা স্লিভের মধ্যে এই ডিজাইনটা করা আছে ওকে স্লিভের মধ্যে এই ডিজাইনটা করা হিজাব টোটালি মানে এগুলো কি বলবো এগুলো আমাদের খুবই এক্সক্লুসিভ স্টোনের ওয়ার্ক কিন্তু আমি আবারও বলছি এগুলো কিন্তু ওয়ান কে হয়ে গেছে আজকে শুরুতে এগুলো কিন্তু একদমই আপনাদের এই না যে কি বলে লোকাল স্টোন না আমি আবার বলছি এগুলো খুব এক্সক্লুসিভ স্টোন এবং দুইটা কালারে দেখেন দুইটা কালারে স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে দুইটা কালার স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে তিন হাজার আটশো টাকা এটা প্রাইস কত ছিল আমি আমি বলে দিই তাহলে আপনারা বুঝবেন সাত হাজার আটশো ছিল সাত হাজার আটশো টাকা ছিল অনলি ফর দ্য স্টোন এইটার স্টোন গুলো মানে মারাত্মক রকম এক্সপেন্সিভ এবং আমি বুঝাতে পারবো না যে এইটা সাত হাজার আটশো টাকা হওয়ার রিজনটাকে আমি আপনারা যা বুঝবেন এইটা তিন হাজার আটশো টাকা তাড়াতাড়ি আচ্ছা এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা একটা মেবি ফিফটি সিক্স এটা ফিফটি সিক্স ঠিক আছে এইটা ফিফটি সিক্স সাইজ এই যে স্লিভে দেখেন এমব্রয়ডারি করা এগুলো কিন্তু প্রথমে ছিল চার হাজার আটশো এগুলো যারা নিয়েছেন তারা জানেন এই যে ব্যাক পোর্শনে পুরাটা এমব্রয়ডারি করা নিচে দেখেন পুরাটা ঝুলনা করা একদম সুন্দর ফিল করে একদম ঝুলনা করে দেওয়া আছে সামনে দিয়ে হচ্ছে পুরাটা বাটন করা আচ্ছা অনলি পঁচিশশো টাকা ঠিক আছে দুই হাজার পাঁচশো টাকা ন দুই হাজার পাঁচশো টাকা এটা প্রাইস করে দিছে আর ম্যাক্সিমাম গুলোই তো প্রাইস করে আমি পাঠিয়ে দিছিলাম আচ্ছা এই হচ্ছে কারণ আমি তো এই করছি আমার লাইভ করবো না যা ছিল তোমাদের শোরুমে সব পাঠিয়ে দিচ্ছি এখন এত রিকোয়েস্ট আসছে কি করতাম রিকোয়েস্ট ফেলতে পারি না ওয়ান পয়েন্ট ওয়ান কে আলহামদুলিল্লাহ এই যে এই হচ্ছে স্লিভের দেখেন এই হচ্ছে স্লিভের ওকে আর এই হচ্ছে ফ্রন্টের কাজটা এইটা হচ্ছে হিজাব সাইজ ফিফটি থেকে আসার মানে ছিল বাট এখন মেবি আপনারা সব সাইজ পাবেন না কিছু কিছু সাইজ পাবেন এই কারণে কিন্তু আমরা এগুলো একদমই মানে কি বলবো পানির দাম বলো ভুল হবে পানিও কিনতে গেলে একটা মিনিমাম প্রফিট রেখে সেল করা আমাদের ওইটাও নাই আচ্ছা পাঁচ ছিল ঠিক আছে অনলি তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এই হচ্ছে একটা হ্যান্ডিক্রাফ্টের কাজ করা এই হচ্ছে একটা হ্যান্ডিক্রাফ্টের কাজ করা এইটাও কিন্তু রেগুলার প্রাইস ছিল কত পাঁচ হাজার সাতশো ছিল না এটা এইটা যখন আসছে এটা পাঁচ হাজার সাতশো ছিল এই যে দেখেন এটা কিন্তু হিজাব সহ এই যে হিজাব সহ সেট হিজাবও কিন্তু হ্যান্ডিক্রাফ্টের কাজ করা এটা খুব এক্সক্লুসিভ কারণ জুম ফেব্রিকের মধ্যে তো এই যে দেখেন হ্যান্ডিক্রাফ্ট কাজ করা এই হচ্ছে অল ওভার ওয়ার্ক করাই যে অল ওভার সুন্দর করে কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আচ্ছা এটা তিন হাজার পাঁচশো ওরা লিখে পাঠাইছে বাট তিন হাজার টাকা হলে দিয়ে দাও তিন হাজারই দিয়ে দাও লিখে ভালো প্রাইস লিখে ভালো তিন হাজার এইটাও দিয়ে দিবা সব দিয়ে দিবা এগুলো জানো কত এক্সপেন্সিভ কত বেশি আমাদের আচ্ছা আপু হেলদি আবহাওয়া বলে মজা লাগে হাইট পাঁচ ফিট পাঁচ আমি স্মার্ট আবহাওয়া চাই যেটাতে আমাকে স্লিম লাগবে স্ট্রাইলসবা অবশ্যই মার্জিত ভাবে হ্যাঁ আপু ইনশাল্লাহ আমরা ট্রাই করবো আপনার কথাটা রাখার জন্য কারণ আমরা কিন্তু আসলেই সব সব ধরনের হেলদি আপুদের জন্যই কিন্তু আমরা মানে যারা একটু কম হেলদি যারা একটু বেশি সবার কথা চিন্তা করি কিন্তু আমরা ডিজাইন করি সো আপনি কি টাইপের চাচ্ছেন আমার মনে হয় একটু আপনার সাথে সরাসরি কথা বলে ভালো হতো হ্যাঁ আপনি আমাদের হেড অফিসে কল দিয়ে ওদের সাথে একটু কথা বলেন যে আপনি কি টাইপের চাচ্ছেন কি টাইপের পড়লে আপনাকে মানে হেলদি লাগবে না কারণ আমাদের এরকম আছে যেটা আসলে হেলদি লাগে এই কই একটু নিয়ে অনেক পড়লে ওই যে এই ক্রেপ যে সেদিন দিলাম ওই যে ব্লু তারপরে শেষ নাকি আসে ওগুলো পড়লেও পড়লেও আপনি দেখতে পারেন ওগুলো পড়লেও কিন্তু মানে বডিটা খুব চেপে যায় এই যে দেখেন এইটা তো অনেকগুলো পার্ট বাবার বাবা পাকিস্তানি ড্রেসের মতো এই যে দেখেন বেল্ট ঠিক আছে এই হচ্ছে ইনার বোরখাটা এই হচ্ছে ইনার বোরখাটা এইটা হচ্ছে এই যে আপনার হিজাব এই হচ্ছে হিজাব এবার আমি কোটিটা পরে দেখাই কোটিটা পরে দেখাই ওরা কেন এটা দিল অনেক সুন্দর কম্বিনেশন গুলো এত সুন্দর এগুলো দুবাইতে আমার এত চলছে আলহামদুলিল্লাহ আমাদের দুবাই শোরুমে এই যে দেখেন কোটিটা কোটিটা আমি পরে দেখাই যদিও আমি মানে পাগলা অফারে কোনো প্রোডাক্ট পরে দেখাই না বাট এই মানে আইটেমটা আমার খুব বেশি আমার নিজের খুব পছন্দের যার কারণে এটা আসলে আমি নিজে পরেই দেখালাম এটা সাইজ টাইজ কি আছে তোমাদের কাছে হ্যাঁ সাইজ নাই আচ্ছা অনলি তিন হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন অনলি তিন হাজার টাকা এটার সাইজ আপাতত কি আছে ওরা জানে না আমার হাতে যেটা সেটা বলে দিও ফিফটি সিক্স আমার হাতে ফিফটি সিক্স আছে অন্য কোনো সাইজ আছে কিনা আমরা জানি না ঠিক আছে এটার জন্য ইনবক্স করতে হবে আপনি হোয়াটসঅ্যাপ করুন অথবা মেসেঞ্জার করেন এক জায়গায় করবেন প্লিজ এক জায়গায় রিকোয়েস্ট আপনার রিকোয়েস্ট করতেছি আপনারা এক জায়গায় ই দিয়ে দিবেন মেসেজ দিবেন অনেক জায়গায় দিলে না সমস্যা হয়ে যাবে পাঁচ ফিট চার কোন সাইজ দিবা আপু ফোর নিবেন সরি ফিফটি সিক্স নিবেন আচ্ছা এই হচ্ছে এটা কোটি স্টাইল বাট করা করা যে আর এই হচ্ছে ঠিক আছে তো থ্রি পার্ট এর বেল্ট আছে হিজাব আছে এই যে দেখেন এত সুন্দর ভাবে এটা একটা লেস বাট খুব সুন্দর একটা লেস হ্যাঁ খুবই সুন্দর একটা লেস হাতে আছে ফ্রন্টে আছে দুই হাজার পাঁচশো টাকা আমার হাতেরটা সাইজ বলে দিই আর যেহেতু সাইজ নাই বাউান্ন ফিফটি টু আমার হাতেটা হচ্ছে ফিফটি টু আচ্ছা এগুলো দিতেছো বাবা তোমার তো সাহস আছে এটা যখন কত দিছিলাম লাস্ট লাইভে এটা দেই নাই আচ্ছা এই হচ্ছে ব্ল্যাক আমার আমার হাতে যেটা ফিফটি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ফিফটি এটা কিন্তু কোটিগুলা করা হ্যাঁ দেখা যাচ্ছে যে আপনার আলাদা বাট এটা কিন্তু আলাদা না এই যে দেখেন এটা কিন্তু আলাদা না এটা একসাথে করা এই হচ্ছে হিজাবটা আমার হাতে যেটা আছে আমি হাতের গুলো সাইজ বলে দিচ্ছি কারণ এগুলো আসলে সাইজ টাইজ কিছু নাই ফিফটি সিক্স প্রাইস ওনলি দুই হাজার টাকা প্রাইস অনলি দুই হাজার টাকা ওরে বাবা রে আজকে তো দুবাইয়ের গুলোই বেশি বের করছো এই যে এই হচ্ছে আরেকটা এই হচ্ছে আরেকটা সামনে দিয়ে পুরাটা হচ্ছে এমব্রয়ডারি সাথে হচ্ছে স্টোন ওয়ার্ক এই যে দুই পাশে হচ্ছে এমব্রয়ডারি করা সামনে দিয়ে হচ্ছে আপনার আলাদা করে প্যানেল করে এইটাতে স্টোন করা হয়েছে এই যে দেখেন এই হচ্ছে এমব্রয়ডারি করা সাথে হাতের স্লিভের ডিজাইনটা দেখেন দুইটা কালার কম্বিনেশনে করা পাঁচ ফিট পাঁচের জন্য কত নেই বাবু পাঁচ ফিট পাঁচ হলো ফিফটি সিক্স নিবেন বাট ফিফটি সিক্সটা হয়তো আপনার একটু ছোট হয়ে গেল যেতে পারে আপনি ফিফটি এইট ট্রাই করবেন চার ফিট এগারো হলে আপনি পঞ্চাশ নেবেন পঞ্চাশ সাইজ আর পঞ্চাশ যদি না থাকে তাহলে বাউন্ন নিবে বাউন্নটা কেটে পঞ্চাশ করবেন এই যে না পঞ্চাশ না আপনি ফিফটি টু আন কারণ আমার মেয়ে চার ফিট না ও তো পাঁচ ফিট সরি ও পাঁচ ফিট আপু অনস থেকে দেখি কত টাকা লাগবে ক্যারিগঞ্জ থেকে দেখলে কোনো টাকা লাগবে না ফ্রিতে দেখতে পারবেন এই হচ্ছে এমব্রয়ডারি মানে অন্যদের সাথে লিখতে গেছিলাম আপু ফিফটি আমার হাতে হচ্ছে ফিফটি টু ঠিক আছে আমার হাতে হচ্ছে ফিফটি টু এইগুলো অনলি 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 পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো আপনি যেটা পড়েছেন এটা দাম কত এটা পাঁচ হাজার পাঁচশো এটা আজকে নতুন লঞ্চ করলাম এইটা আজকে নতুন লঞ্চ করলাম কারণ গতকালকে এটা শুধু ভিডিও পোস্ট করেছি আপনারা দেখেছেন এই যে এখানে দেখেন দুবাই ইম্পোর্টেড এগুলো এই দেখেন এখানে সুন্দর করে হচ্ছে ক্রিস্টালের ওয়ার্ক আছে পার্লার ওয়ার্ক আছে ওকে এটা মনে হয় এক পিসই আছে নাকি হ্যাঁ একটাই আছে কোন আপু যেন এটা পাবেন আছে দুবাই একটাই একটাই এটা জন্য ওয়েট করতেছেন এই হচ্ছে হিজাবের একটা ঠিক আছে এই হচ্ছে ডাবল পার্টের এই দেখেন ডাবল পার্টের এইগুলো কত দিয়ে নিয়েছেন আপনাদের সবার মনে আছে কিন্তু এগুলো কত দিয়ে নিয়েছিলেন এগুলো আপনাদের সবার মনে আছে এইটা অনলি তিন হাজার টাকা

মানে একদম ফ্লাডেড একদম বন্যা যা আমাদের ইনবক্সে তার উপর যদি মারে পুঁতে পাগলা অফার বুঝতে পারেন যে আমি ইনবক্সের মানে ইনবক্স তো আছে আপনাদের জন্য অপশন তারপরে আমি আপনাদের জন্য ওপেন করে দিলাম দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার একদম যেরকম আমি লাইভে দুইটা নাম্বার দিয়ে দিয়েছি আমি নাম্বার দুইটা বলে দিই হ্যাঁ নাম্বার দুটো বলে দিই আপনারা এই করে লিখে রাখেন আচ্ছা জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি এইট জিরো টু এইট নাইন এইটা টু নাইন এইট সরি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল থ্রি এইট জিরো টু নাইন এইট এটা হচ্ছে একটা আর একটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ ডাবল জিরো ফোর এইট ডাবল থ্রি এই দুইটা নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আমি আপনাদের জন্য ইনবক্স একদমই মানে ফ্লাডেড ওরা চেক করে শেষ করতে পারতেছে না যার কারণে আমি দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের জন্য একেবারে ওপেনই করে দিলাম আপু হ্যাঁ সোল বলে কি আপু প্রোডাক্ট থাকতেছে না কি করবো আপনাকে প্রোডাক্ট রেখে আপনাদেরকে সোল বলবো বলেন তো আমি লাইভ করি কাদের জন্য কেন লাইভ করি কিসের জন্য আমি লাইভ করি বলেন এই যে এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা এবং সাথে হাতের কাটাটা দেখেন খুবই সুন্দর লেজার কাট করা এই দেখেন ফ্রন্টের ডিজাইনটা ঠিক আছে এই হচ্ছে হিজাবটা প্রাইস হচ্ছে অনলি কত দেখ দুই হাজার টাকা কিভাবে দেয় এগুলা আমি বুঝি না কেন দেয় এসব প্রাইস এটা প্রাইস কত এইটা আচ্ছা এই হচ্ছে এমব্রয়ডারি দেখেন বলার কিছু নাই এগুলোর সাইজ টাইজ আসলে কিছু নাই আপু আর আমরা অর্ডার দিতে পার মানে অর্ডার নিব না এগুলো কারণ এগুলো ডিজাইন আমরা অলরেডি ক্লোজ করে দিয়েছি ইনবক্সে কয়েকদিন আগে পিক দিয়েছে আপু ইনবক্স দেখতেছে দেখতে দেখতেছে ওদের সারাদিন কালকে আমার এক মডারেটার বলতেছে ও ও একটা স্ক্রিনশট আমাকে দিলো যে আপু এটা মানে এই লেখাটা লিখছে এটা কি লিখবো এরকম সামনে একটা দিছে আমি দেখতেছি ওটার মধ্যে ও বানান বল করছে তো আমি বললাম যে তুমি বানানটা ঠিক করো বলে আপু আমি বাম হাতে টাইপ করতেছে আমি ডান হাতে খাচ্ছি এবার বোঝেন যে আমরা কিভাবে রিপ্লাই দিচ্ছি মানে ও ডান হাতে খাচ্ছে এবং বাম হাতে ও টাইপ করতেছে তাহলে এবার বুঝেন যে আমাদের কি আর আপনারা মনে করেন আমরা ইনবক্স চেক করি না আপু ইনবক্স ফ্লাডেড আপনারা হোয়াটসঅ্যাপ করেন দুইটা নাম্বার দিয়ে দিয়েছি দুইটা নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করেন এই যে এই হচ্ছে এই হচ্ছে দেখেন এমব্রয়ডারিটা এই যে নিচে একদম ঘুরিয়ে হ্যাঁ সামনে পেছনে ঘুরিয়ে এইটা আমি দুবাই যাওয়ার পর একবার ফটোশ্যুট হয়েছিল যে এবার ফার্স্ট না সেকেন্ড টাইম গেলাম ফার্স্ট টাইম সরি ফার্স্ট টাইম যখন দুবাই গেছিলাম তখন কিন্তু এটা ফটোশুট করেছিলাম ওকে অনলি দুই হাজার পাঁচশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকা আচ্ছা এই একটা এটা কিন্তু আপনার কোটি সহ এই যে এটা কিন্তু কোটি সহ ঠিক আছে এইটা কোটি আলাদা এবং এটা আলাদা এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এটা সাইজটা বলে এটা সাইজটা কত কী রে সাইজ তো কিছু নাই সাইজ নাই কেন 56 না ফিফটি সিক্স না হ্যাঁ ফিফটি সিক্স আমার হাতেরটা থ্রি পিসের কোটি আছে ইনার আছে আর এই আছে হিজাব আছে অনলি দুই হাজার টাকা আপু কোন শোরুমে আপু মিরপুরে ওল্ড শোরুম যেটা আপনার সুইমিং কমপ্লেক্স এর অপোজিটে যেটা সেই শোরুমে হচ্ছে এখন আপনারা সব আপনারা মানে নতুন কালেকশন তো আছে নতুনগুলো আমি লঞ্চ করলাম না কারণ পাগলা অফার মাঝখানে এটা দিলে একদম আরো পাগলামি হয়ে যাবে আমি পাগলা অফারের সাথে নতুন একটা যেটা আমি পরে আছি এইটাই শুধু দেখিয়ে দিলাম আর বাকি কোনোটা দেখাচ্ছি না নতুন যারা নিতে চাচ্ছেন নতুন তো আছেই সাথে পাগলা অফারের প্রোডাক্টগুলো আপনার মিরপুর ওল্ড শোরুমে পেয়ে যাবেন আর নতুন শোর নতুন গুলো সব শোরুমই আছে নতুনগুলো শুধু আমি মিরপুরের জন্য বলছি না যদি নতুনগুলোই শুধু নিতে চান যে দেখতে চান তাহলে বনানিতে যান বসুন্ধরা যান ওয়ারিতে যান মিরপুরে আসেন সব ব্রাঞ্চেই পাবেন এই যে এই হচ্ছে ব্যাক পোষণের কাজটা দেখেন এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ফ্রন্টের খুব সুন্দরভাবে কাজ করা আছে খুবই সুন্দরভাবে কাজ করা আছে এই হচ্ছে শিফনের হাতা এইটার সাইজটাও বলে দিই কারণ এগুলো সাইজ নাই ফিফটি সিক্স ফিফটি সিক্স পাঁচ টাকার প্রোডাক্টটা আমরা কত টাকা দিতে যাচ্ছি অনলি দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো প্রাইস ভালো একদম নিদ এগুলো কত করে যেন দিছিলাম তিন হাজার তিনশো পর না তিন হাজার করে দিলাম ওই যে ওইখানে কেন কেন ওইখানে না লিখে দিচ্ছিলাম তোমাদের তিন হাজার করে দিছিলাম তো শেষে আমি যে লাস্ট টাইম যখন আসলাম শোরুমে তিন হাজার করে দিছিলাম তো পাঁচ হাজার সাতশো টাকার আবার এগুলো তিন হাজার করে দিয়েছি শেষ এগুলো কিন্তু স্টক শেষ এখন যা আছে শুধুমাত্র আমি আরেকটা কথা বলি যারা রেগুলার প্রোডাক্ট নিতে পারেন বা এফোর্ড করতে পারেন আমার মনে হয় পাগলা অফারটা আপনারা স্কিপ করে যান যারা সুবিধা বঞ্চিত আপুরা আছেন যা বা যারা অনেক সময় এফোর্ড করতে পারছে না যারা আমাদের স্টাইলিশ আবার প্রচুর ফ্যান অনেক ভালোবাসেন অনেক পছন্দ করেন কিন্তু প্রাইজের জন্য নিতে পারে না আমার মনে হয় পাগলা অফার প্রোডাক্টগুলো ওই আপুদের জন্য রেখে দিন হ্যাঁ আর যারা রেগুলার প্রোডাক্ট এফোর্ড করতে পারছেন রেগুলার প্রোডাক্ট নিতে পারছেন আমার মনে হয় তারা রেগুলার প্রোডাক্টগুলোই নেন আর এগুলো আমি আসলে ওই আপুদের জন্যই আসলে আমার স্পেশালি আমার এই পাগলো অফারটা দেওয়ার আপুদের জন্য যে যারা আসলে রেগুলার প্রাইজে আমাদের থেকে নিতে পারে না সারা বছর লাইভ দেখে সারা বছর এই দেখে কিন্তু আসলে মানে এফোর্ড করতে পারছে না বা নিতে পারছে না অনেক অনেক ধরনের প্রবলেম থাকতে পারে আমার মনে হয় প্রোডাক্টগুলো ওই আপুদেরকেই মানে উদ্দেশ্যেই দেয়া মানে ওই আপুদের উদ্দেশ্যেই আমার এই প্রোডাক্টগুলো দেয়া সো তাদের জন্যই না হয় আমরা রেখে দিই হ্যাঁ এই হচ্ছে স্লিভের আর এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এই হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা ঠিক আছে এই হচ্ছে আচ্ছা এটা সাইজটা বলি এটা মানে পঞ্চাশ সাইজের এটা পঞ্চাশ সাইজ ঠিক আছে এটা কিন্তু ছোট আমি দেখে ভাবতেছিলাম যে পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে হিজাবের ওপর একটা একটা স্টোনও না একটা শুধুমাত্র ডিজাইন ক্লোজ এই জন্য তিন হাজার টাকা শুধুমাত্র ডিজাইন ক্লোজ পাঁচ হাজার সাতশো টাকাটা তিন হাজার টাকা দিয়ে দিলাম বাংলাদেশে থ্যাংকস থ্যাংকস হ্যাঁ আপু ওইটাই আমি বলতে চাই যারা সারা বছর আমি নিতে পারি তারা নয় এবারে এই পাগলাফের প্রোডাক্টগুলো সেই আপুদের উদ্দেশ্যে দিয়ে দিই হ্যাঁ এগুলা আসলে মানে পারে না মানে আমরাও তখন পারি না মানে রেগুলার প্রাইস থেকে একটু নিজে নেমে আসতো যখন আমরা ডিজাইনগুলো ক্লোজ করে দিই ওই সুযোগে না হয় অনেক আপুরা নিয়ে নিল আবু ওয়ারি শোরুম কোন জায়গায় ওয়ারি হচ্ছে কি বলে কি টাওয়ারটা যেন জিজ্ঞেস করা রে টাওয়ার না ফেমাস টাওয়ার র্যাঙ্কিং স্ট্রেনের ফেমাস মানে আরঙের বিল্ডিং যেটা আর কি আরঙের বিল্ডিং এর নিচ তালে পনেরো নম্বর হ্যাঁ যেটা ঠিক বলেছেন আপু তার মধ্যে আমি একজন এইটা হইলো সনি সরকার আপু বলেন সুযোগ দেওয়া উচিত তানজিনা বেগম হ্যাঁ আপু ওইটাই বলতেছি সবাইকে সুযোগ দেওয়া উচিত আসলে কারণ আমি চাই সব আপুদেরকে নিয়ে স্টাইলিশ আবার আগা যাবে সাবে শুধু গুচি কয়েক আপুদেরকে নিয়ে না স্টাইলিশ আবহাওয়া যেন সবাইকে নিয়ে আগাতে পারে কিন্তু সারা বছর তো আসলে সম্ভব হয় না মাঝে মাঝে আমরা এই মানে এইটা আনতে পারি এই আমরা আনতে পারি যে সারা বছর আপনারা নিতে পারছে না সব সময় একটা প্রোডাক্ট লঞ্চ করলাম নিতে পারছে না বাট যখন ক্লোজ করে দিচ্ছি বা এটা স্টক ক্লিয়ার করে দিচ্ছি ওই সুযোগে না হয় কিছু আপনারা নিয়ে এনে এ কে ফেমাস টাওয়ার ফেমাস টাওয়ার হ্যাঁ হ্যাঁ এ কে ফেমাস টাওয়ার আরোগের বিল্ডিং যেটা র্যাঙ্কিং স্ট্রিনের র্যাঙ্কিং স্ট্রিটের এই যে এই হচ্ছে ফ্রন্টে কাজটা এই হচ্ছে ব্যাক পোর্শনের কাজটা সেম সেম কাজ আমি জাস্ট কালারটা দেখাই দিলাম আমার হাতে হচ্ছে পঞ্চাশ সাইজ এরগুলো আর কোনো সাইজ নাই কিছু সাইজ আছে আচ্ছা এই হচ্ছে আপনারা এগুলোর জন্য ইনবক্স করবেন হ্যাঁ এই হচ্ছে হিজাবের কাজটা অনলি তিন হাজার টাকা পাঁচ হাজার সাতশো টাকা প্রোডাক্টটা তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি ইউএসএ তো শোরুম দেন ইনশাল্লাহ আপু আপু ব্যাকিং সিস্টেম নিয়ে মেকিং সিস্টেম বুঝি নাই আপু অফার কিছু অফার কিছু পাই না আপু প্রোডাক্ট থাকে না কি করতাম কি করতাম বলেন কি করতাম বলেন আমাকে একটা সলিউশন দেন যে আপু এইটা করেন এইটা করলে আমরা কি করতে পারি বলেন এই হচ্ছে অ্যানাদার ওয়ান এই হচ্ছে অ্যানাদার ওয়ান আমি আমার নিজের দোকানে অ্যাড্রেসে ভুলে গেছি আমার দোকানটা কোন জায়গায় আসলে আমারও আজকে ওই বসতে এসে আর কি তাই আমার রাস্তা যা বলতে ভাই আমার দোকানটা কোন জায়গায় এই হচ্ছে ফ্রন্টে কাফতান হ্যাঁ যে আপুরা হেলদি হেলদি আপুরা আছেন বোরখা নিতে পারেন না হেলথের কথা চিন্তা করে তারা এগুলো নিয়ে নেবেন লাইফটা একটু এইভাবে শেয়ার করে দেন না কয়েকটা ওরা দুরা শেয়ার করে দেন এই যে এই হচ্ছে আচ্ছা ফিফটি আমার হাতে হচ্ছে ফিফটি এটা সাইজ আছে সাইজ নাই আচ্ছা এই দেখেন ব্ল্যাক স্টোন কিন্তু ঝিলঝিল ঝিলঝিল করতেছে আপু আমি কখনোই প্রোডাক্ট পাই না প্রতিবার সোল বলে সোহানা আমার আপু আসলে থাকতেছে না আমি কেন সেকেন্ড লাইফটা করতে আসলাম বলেন তো আপনাদের জন্যই তো চট্টগ্রামে দাদি ও ইনশাল্লাহ আপু আপনার পাগলা অফার দেখলে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে কিস্তির ব্যবস্থা করেন আই আল্লাহ কি বলেন কিস্তির ব্যবস্থা করলে আমি চলবো কেমনে এই হচ্ছে ব্ল্যাক এর মধ্যে মেরুন ওয়ার্ক করা হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে মেরুন ওয়ার্ক করা এই হচ্ছে হিজাবের কাজটা পুরোটা স্টোন ওয়ার্ক করা ঠিক আছে আর এমব্রয়ডারি মাঝখানে মাঝখানে কিন্তু স্টোনের ওয়ার্ক আছে আচ্ছা অনলি পঁচিশশো টাকা কি বলেন অনলি পঁচিশশো টাকা আমার সাহস আছে দেখছো আচ্ছা এই হচ্ছে আরেকটা সেমি কাফতান এই যে এই হচ্ছে অ্যানাদার ওয়ান সেমি কাফতান এগুলো তো সেম না তিন হাজার হ্যাঁ এগুলো তো সেম তিন টাকা এই যে সামনে পেছনে ঘুরিয়ে দেখেন স্টোনে এবং ডাবল স্টোনে কাজ করা এই যে দেখেন ডাবল স্টোরে মানে হোয়াইট হোয়াইট বলতে মাল্টি হোয়াইট যেটা মাল্টি হোয়াইট অ্যান্ড গোল্ডেন দুই কালারের স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে ঠিক আছে এই যে দেখেন আচ্ছা হাতের সাইজটা বলে দিই ফিফটি টু এগুলো সে সাইজ নাই আপনি বললাম না ওই যে একটা দুইটা সাইজ রয়ে গেছে যার কারণে দিয়ে দিচ্ছি অনেক আগে অর্ডার করেছি আমার অর্ডার নেয় না টাকা কি নেয় না টাকার জন্য না কেন কেন এখন যে আপু টাকা টাকা দিতে হবে কেন একদম না চোখেই পরে নেই দিন আল্লাহ জান্নাতের ফেরত আপু কি বলেন আপনাকে ভুলে যাবো বলে আমি দেখতে চাই কমেন্ট করতেছেন আমি তো দেখতেছি জাস্ট নামটা বলবো বলবো করে স্কিপ করে যাচ্ছি বারবার কি বলেন আপনাকে ভুলে যাব না এটা হয় এই যে এই হচ্ছে গোপালগঞ্জ থেকে হ্যাঁ সুমাইয়া আক্তার আপু আপু সবুজটা আমাকে দেন সবুজ দেখাইছি কোনোটা আচ্ছা আপু ইনবক্স করে ফেলেন আপু সবুজটা আমাকে আপু কোন আপু কমেন্ট করলেন আমার পড়াটা পাঁচ হাজার পাঁচশো পিয়া হাসনা আপু। আচ্ছা তারপর লিখে রাখো এটা পিয়া হাসনাত আপু লিখে রাখো যদি আপুর এটা মেসেজটা পাও তাহলে আপু পিয়া হাসনাত আচ্ছা আপু আমি রেখে দিতে বললাম আপনার জন্য দেখছেন লাইভের মধ্যে বুক করে ফেলে তাহলে কিভাবে পাবেন বলেন তো এই হচ্ছে হিসাবটা আপু ব্ল্যাকটা আমাকে দেন আপু কোন ব্ল্যাকটা চাচ্ছেন আপু ব্ল্যাকটা দেখান ব্ল্যাক দেখান এই যে আমি দেখা দেখাচ্ছি তো আপু কিভাবে অর্ডার দিব আপু হোয়াটসঅ্যাপ 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 ইনবক্স তো আছেই মেসেঞ্জার আছে আমি হোয়াটসঅ্যাপ আপনাদের জন্য আরেকটা অপশন করে দিলাম কারণ ইনবক্স অলরেডি ক্রাশ করতেছে বারবার পুরো ফ্ল্যাডেড মানে পুরো উড়া অবস্থা ওই যে বললাম ডান হাতে ভাত খায় বাম হাতে টাইপ করে এই অবস্থা চলতেছে আপনারা তো বিশ্বাস করেন না আমাদের কথা এই যে এই হচ্ছে সেমি কাফতান গুলো ঠিক আছে এই হচ্ছে সেমি কাফতান তিন হাজার টাকা আমার হাতেটা হচ্ছে ফিফটি টু এটা অন্য কোনো সাইজ আছে কিনা এই জন্য আপনাকে ইনবক্স করতে হবে ধন্যবাদ বোন পিয়া আপু তো তোমাদের রেখে দিচ্ছি তুমি ইনবক্স করো ঠান্ডা মাথা আসতে ধীরে করো সমস্যা নাই এই হচ্ছে অ্যানাদার ওয়ান এইটাও মেবি লাস্ট পিস বাওয়ান্ন সাইজ

কিভাবে বুঝাবো আপনাদেরকে যে স্টোন পড়বে কিনা হ্যাঁ তবে কেমন পর্যন্ত টিকবে না এটা বলতে পারি বাট আপনার ইউজের উপর এবং আপনার মেনটেনের উপর ডিপেন্ড করবে অনেক কিছু হ্যাঁ এগুলো পড়বে না যেটুকু বলতে পারি এই এগুলো এতদিন কই কত লাইবে এই যে এই হচ্ছে আপনার ইসের কি জানো স্ক্রিন প্রিন্ট হ্যাঁ স্ক্রিন প্রিন্টের কি বলে ল্যাভেন্ডার কালার গত লাইভে যেগুলো দেখিয়েছিলাম ওগুলো তো নিতে পারেন নাই স্টক নাই তো যারা গত লাইভে মিস করেছেন তারা মনে দুইটা নিতে পারবেন দুই পিস আছে দুইটা আছে অনলি দুইটা দুইজন আপু নিতে পারবেন এটা কত দিছিলাম প্রাইস আঠারোশো আঠারোশো না হ্যাঁ আঠারোশো টাকা ঠিক আছে এই যে আঠারোশো টাকা অনলি শুধুমাত্র দুই পিস দুই আপু নিতে পারবেন এই দেখেন আমি একদম দেখাই দিচ্ছি এই দুই পিসই আছে আঠারোশো টাকা করে

ওই শোরুম থেকে কানিজ এসে পড়ছে হ্যাঁ সুমিও চলে আসছে এখন ওরা ধুম ধারাকা শুধু প্রোডাক্ট নিয়ে টানা আসা শুরু করে দিয়েছে বলেন তারপরে কালকে আপনার বলবেন আপু প্রোডাক্ট পাই না এখন কি করতে পারি বলেন আচ্ছা এই হচ্ছে আরেকটা সেমি ক্যাপ্টান এটাও মানে ফিফটি ফোর নাকি ফিফটি টু ফিফটি টু আমার হাতেরটা ফিফটি টু ঠিক আছে আমার হাতেরটা হচ্ছে ফিফটি টু সেমি ক্যাপ্টান আপনার পরাটা দাম কত আমার পরাটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপু আজকে লঞ্চ করলাম আপু আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছি ইনবক্স করেছি একটু নামটা বলে দিবে সামিহা সুভা সামিয়া সুভা আপু সামিয়া সুবা আপু ই করতেছে মেসেজ দিচ্ছে হ্যাঁ মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখছি সিউলি আহমেদ আপুর শোরুম ওপেন আছে আপু আমি আমি তো শোরুমেই আছি আছে শোরুম ওপেন আছে কটা বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টা আচ্ছা সাড়ে দশটা বাজবে আছি আছি এগারোটা পর্যন্ত আছি আপু এগারোটা পর্যন্ত থেকে যাবো টেনশন করেন না এখানে মনে হয় ব্যাক সাইডে এখানে রাখছে নাকি দেখো আছি আপু এগারোটা পর্যন্ত আছি দৌড়ায় চলে আসছেন এই হচ্ছে দেখেন কি বলে অনিয়ন পিঙ্ক কালারটা এইটা ফেব্রিকটা কিন্তু খুব এক্সক্লুসিভ ফেব্রিক এবং এই আর কখনই আসবে না এই ফেব্রিকটার আর কখনই আসবে না শেষ এই ফেব্রিকটা আর পাবেন না কেউ এই হচ্ছে হিজাবের ওয়ার্কটা আপু কালকে বসুন্ধরা তো অফার আপু বসুন্ধরা কোনো অফারের প্রোডাক্ট নাই ম্যাডাম একটু উন্নত পার্টি বোরখা দেখান দেখাবো ইনশাল্লাহ আপু নিতে চাই আপু হোয়াটসঅ্যাপ করেন আচ্ছা অফারের প্রোডাক্ট কোথাও নাই শুধুমাত্র মিরপুর আমাদের প্রথম যে শোরুমটা ওইটাতেই আছে সুইমিং কমপ্লেক্সের ঠিক অপোজিটে যেটা অবশ্য আপনি মিরপুরে যেটা আসেন ওরা নিয়ে আসতে পারবে অসুবিধা নাই কোনো সমস্যা হবে না মামুদা বেগম ইনবক্স চেক করেন আচ্ছা মামুদা আপুরটাও চেক করো আচ্ছা আমি কমেন্ট পড়লাম আমার দেখানো হবে না এই হচ্ছে দেখেন সেমি কাফতান হ্যাঁ হিজাব আছে হিজাব আছে এগুলো সব তিন হাজার করে না এই সেমি কাফতান সব তিন হাজার করে না হ্যাঁ তিন হাজার টাকা তিন হাজার টাকা শেষ 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 তিন হাজার গুলো একবারে দেখাই দিই এই যে আপু তিন হাজার টাকার দেখাই দিই কারণ এগুলো সাইজ নেই তো এইটা হচ্ছে মুফ কালার এগুলো যেহেতু সাইজ নেই যার কারণে হচ্ছে সাত হাজার টাকা দিয়ে আবায়া নিয়ে কেন আপু তিন চার হাজার টাকার মধ্যে ব্ল্যাক কালার আপু আমি দেখাচ্ছি এই যে আমি দেখাচ্ছি এই যে তিন হাজার টাকার মধ্যে এগুলো ব্ল্যাক আছে কিনা আমি জানি না বাট আমি দেখাই দিচ্ছি যা আছে সেটা আমি দেখাই দিচ্ছি অনলি তিন হাজার টাকা ঠিক আছে এগুলো সব পাঁচ হাজার সাতশো ছিল এগুলো সব পাঁচ হাজার সাতশো ছিল আচ্ছা আমার হাতেরটা সাইজ বলে দিই হাতেরটা সাইজ হচ্ছে ফিফটি ফোর ফিফটি ফোর ঠিক আছে আমার হাতে যেইটা এটা হচ্ছে ফিফটি ফোর এই যে দেখেন আমাদের লেবেল অ্যান্ড লোগো আছে হিজাবো অ্যাভেলেবেল আছে আপু নাজমিন গোল্ডেনটা আসবে না আসবে আপু আসবে আসবে নাজমিন গোল্ডেনটা আসবে নাজমিন গোল্ডেনটা আছে তোমাদের কাছে আচ্ছা ওইটা তোমার সাত রাখো আচ্ছা এই হচ্ছে সেমি কাফতান আরেকটা এই হচ্ছে সেমি কাফতান আরেকটা এগুলোর কি সাইজ নাই আচ্ছা প্রাইস ফিফটি আমার হাতে যেটা সেটা ফিফটি ওকে এই যে এই হচ্ছে হিজাবের কাজটা আপু প্রেগনেন্সি আপু এগুলো তো যে প্রেগনেন্সি বোর খাই আপনার তো এগুলো পড়লে তো আপনাদের বডি একদমই দেখা যাবে না এবং আপনার এইগুলো অনেস্টলি স্পিকিং আমি প্রেগন্যান্সিতে এই এই কাফতানগুলোই পড়েছি পুরা বছর এই নয় দশ মাস আমি শুধু এই কাফতানগুলো পরেই কাটিয়েছি মানে যখন প্রেগনেন্ট ছিলাম আপু আমার কমেন্টটা দেখো না মিম সুলতান আপু এই যে দেখলাম হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আপু আমি পিন করে দিয়েছি আমাদের কমেন্টটা পিন করে দিয়েছি ব্ল্যাক কালার সিম্পল বোরকা দেখেন আপু আমি সব আজকে অফারে বোরকা দেখাচ্ছি হ্যাঁ নাজমিন গোল্ডেনটা কবে আসবে আপু আসবে মনে হয় এক মাসের মধ্যে ইনশাল্লাহ আসবে আর নতুন যারা রেগুলার প্রোডাক্ট চাচ্ছেন ওগুলো আছে আমাদের স্টকে এগুলোর জন্য আপনারা আসবেন এগুলো আমি লাইভ করতেছি না আপাতত এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এই হচ্ছে ফ্রন্টের কাজটা ঠিক আছে এইটা অনলি দুই হাজার আটশো টাকা এটা দুই হাজার আটশো করে ফেলো এইটা দুই হাজার আটশো হ্যাঁ এইটা তিন হাজার হ্যাঁ এগুলো তিন হাজার এই যে কাফতানগুলো গুলো এগুলোতে আমাদের প্রচুর পরিমাণে ফেব্রিক্স চাই এই হচ্ছে কাফতান আবায়াটা হ্যাঁ এই হচ্ছে কাফতান আবায়াটা আর আমাদের যে এক্সক্লুসিভ আবায়া ছিল একটা এক্সক্লুসিভ আবায়া ছিল যেটা আমি কোনোদিনই লাইভে দেখাই নাই এবং এটা আমার কখনো লাইভে দেখানোর প্রয়োজনই পড়ে নাই জাস্ট একদিন এভাবে ভুল করে হাতে নিয়ে আবার এভাবে রেখে দিয়েছিলাম ভুল করে নিয়ে ফেলছিলাম বলছিলাম যে না এটা আমি দেখাবো না কারণ আজ পর্যন্ত আমার ওই ডিজাইনটা কপিও হয় নাই একটা এক্সক্লুসিভ ডিজাইন আছে যে ডিজাইনটা আমি কোনোদিন লাইভেও দেখাই নি কোনো ছবিও কোনোদিন দেই নেই ডিজাইনটা আমাদের কোনোদিন কপিও হয়নি দুবাই আইটেম ওইটা এগেইন রিস্টক হয়েছে তো কেউ যদি নিতে চান এবং এর আগে এটা অনেকে চেয়েছিলেন যে আপু আর আমার কিছু কিছু আপুরা আছে যেমন যে স্বর্ণা আপু আছে জান্নাতুল ফেরদোস আপু আছে খান আপু আছে উর্মি আপু আছে মানে আমি যদি বলি আপু এটা এক্সক্লুসিভ ওটা আমার দেখানোর প্রয়োজন হয় না আমি জাস্ট লাইভে একদিন বলছিলাম যে এটা এক্সক্লুসিভ না দেখায় আপু আপুটা পাঠায় দেন এত সাইজ তো এরকম যদি মনে মনে হয় যে আপনারা এইভাবে নিতে চান তাহলে ওইটা আপনারা ইনবক্স করেন যে এক্সক্লুসিভটা কারণ কোনো ছবি টবি আমার আর হচ্ছে শোরুমে আসলে দেখতে পাবেন হ্যাঁ আপু আপনি নুসরাত জাহান আপু আপনি ইনবক্সে একটু কথা বলেন আপনার কি প্রবলেম হয়েছে আপু আমি অর্ডার করেছি একটু বলো লাবনি লাবনি আপু আচ্ছা ঠিক আছে আপু দেখবে আপু ছাপ্পান্ন নিয়ে কেটে চল আপু হ্যাঁ কিছু কিছু ডিজাইন আছে আপনার করে নিতে পারবেন হ্যাঁ কিছু কিছু ডিজাইন আছে করে নিতে পারবেন আপু মিরপুর শোরুমে গেলে পাবো আপু আমি মিরপুর শোরুমই আছি মিরপুর শোরুমই সবগুলো পাবেন এই যে এই হচ্ছে দেখেন এটা ব্রোঞ্জ কালারে ঠিক আছে এটা হচ্ছে ব্রোঞ্জ কালার এই হচ্ছে হিজাব আছে সাথে আমার হাতেরটার সাইজ হচ্ছে ফিফটি টু অন্য কোনো সাইজ আছে কি না ছবিটা নিয়ে ইনবক্স করলে সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন সাইজ লিখে যদি সাইজ থাকে আপনাকে কনফার্ম করবে আর যদি সাইজ না থাকে তাহলে সোল বলে দিবে না এটা কত জানা তিন হাজার টাকা আচ্ছা এই হচ্ছে আরেকটা এমব্রয়ডারি যারা স্টোন চান না এমব্রয়ডারি পড়তে চান তারা এটা পড়বেন আপু কালেকশন গুলো দেখেন আপু নিউ আজকে এই ইসের মধ্যে এই পাগলা অফারের মধ্যে নিউ গুলো বলে নি না আপু নিউ গুলো বলে নি না হ্যাঁ আমার একটু পানি দিও নিউ গুলো বললে আপু আমি মানে আমি একদমই মানে হতাশ হয়ে যাব আর আমি কোনটা রেখে কোনটা দেখাবো বলেন আমি তো নিজেই পাগল হয়ে যাব আসলে সো নিউ গুলার কথা বলেন না আমি এগুলো পাগলা অফারগুলো দেখাই দিয়ে যাই নিউ গুলোর জন্য অবশ্যই লাইভ করবো টু ডে টু মোরো লাইভ তো ইনশাল্লাহ করবই সেটা যাওয়ার আগে যদি পারি করবো নাহলে তো কোনো ভাবে ভিডিও পোস্ট করে দিব বাট আজকে শুধু পাগলা অফারগুলো হ্যাঁ আপু আপনার পরোটা প্রাইস কিন্তু আমার পরোটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপু এইটা এই দেখেন হোয়াইট কম্বিনেশনে করা এটা আজকেই লঞ্চ করেছে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আজকেই লঞ্চ করে এটা পুরো স্লিভে হচ্ছে এই যে মানে পুরো স্লিভে না সরি এই জায়গায় হচ্ছে কাজ করা এটা কাটিং প্যাটার্ন এন্ড হচ্ছে ফেব্রিকের প্রাইস আর কিচ্ছু না কাজ যদি বলেন এখানে তেমন কোনো কাজ নাই বাট এটা হচ্ছে কাটিং প্যাটার্নের জন্য এটা দিছে কোন সাহস এটা কে দিছে আমি এটা সাহসটা জানতে চাই এটা কে দিছে আমি এটা সাহসটা জানতে চাই এই যে এই হচ্ছে এই হচ্ছে কাফতানা বায়া ঠিক আছে এমব্রয়ডারির সাথে স্টোন এর ওয়ার্ক করা আছে এইটার হিজাব কই হিজাব কোথায় হিজাব নাই তাহলে এটা 2500 টাকা দিয়ে দাও এটা 3000 না এটা 2500 দিয়ে যেহেতু হিজাব মিসিং হ্যাঁ প্রাইস শুনে অবাক হয়ে যাচ্ছ থেকে রেগুলার প্রাইস এটা আচ্ছা এই হচ্ছে দেখেন এমব্রয়ডারি করা আচ্ছা এই হচ্ছে এমব্রয়ডারি করা ওয়ার্ক সেমি জন্য বা বা হেলদি যারা রিল্যাক্স বোরখা পরতে চান আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি কিন্তু রিল্যাক্স বোরখা পরি যেমন এরকম কাফতান টাইপের যেমন দুবাই গেলেও কিন্তু আমার কাফতান টাইপের বোরখাই বেশি পরা যদি মানে এদিক সেদিক যাই আর কি তারপর ফটোশুটের জন্য হলে তো বিভিন্ন বোরখাই পড়তে হয় বাট আমি যদি রিল্যাক্স কোন ট্যুর দিতে চাই বা রিল্যাক্স ভাবে বাসাতে বেরোতে চাই আমি একটা কাফতান ধুম করে গায়ে দিয়ে বেরোয় যাই এই যে এই হচ্ছে কাফতান আবায়াটা হ্যাঁ এই যে দেখেন কাফতান আবায়া হচ্ছে রিল্যাক্স আবাহ আমার কাছে একটাই মনে হয় যে রিল্যাক্স কাফতান আবায়া এই হচ্ছে এমব্রয়ডারি করা সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক হ্যাঁ সামনে পেছনে সেম ভাবে কাজ করা সামনে পেছনে সেম ভাবে ওয়ার্ক করা এই যে আমার জন্য রাখো এক্সক্লুসিভ আবায়াটা এই জানাতুল ফেদুসাপুর জন্য এক্সক্লুসিভ কি জান্নাতুল ফেদুসাপুরা নাই নাই

তো ব্যাপারে নিয়ে কবে আপু লাইভ করব করব আপু এই ধাক্কাটা যাক আপনারা বুঝতেছেন না আমাদের শোরুমের কি অবস্থা আর ইনবক্সের কি অবস্থা WhatsApp এ কি অবস্থা আপনাদেরকে আমি বোঝাতেpartiteছি না এই ধাক্কাটা একটু যাক আবো তারপর আমি নতুন গুলো লাইভ করব এই যে এই হচ্ছে একদম কলিজা টাইপের একটা কালার কি জানি বলতে নিলাম ভুলে গেলাম এক্সক্লুসিভকে জাননা তো ফেডতেসবু নেই নাই

রাখতে বললে রাখো এটা তো নতুন স্টক আসছে রাখবা না কেন এটা তো নতুন স্টক আসছে এইটা গ্রিনটা গ্রিনটা হ্যাঁ হ্যাঁ গ্রিনটা একটা আপু রাখতে বলছে তো যে কি জানি নামটা লিখে রাখছে তোরা প্রিয়া হাসনাদ আপু হ্যাঁ পিয়া হাসনাদ আপু রে নিয়ে টানা টানি পড়ে গেছে আমি আগে নিয়েছিলাম তোমার তো মনে নাই ছবিটা দিলে ভালো হয় আপু আপনি মনে হয় নেন নাই আমি আমি ছবি দিব না আপনাকে আপু হোয়াটসঅ্যাপে করার কোনো রিপ্লাই পাই না আপু নাজ আপু দিয়ে রাখেন আপু ওদের দেখেন দৌড়াদৌড়ি শুরু শুরু হয়ে গেছে বুঝতে পারতেছেন ওদের হাউ কাউ আর হামলা কামলা চলতেছে আর আপনি বলেন যে চেক করতেছে না আচ্ছা এটা রেখে দে এটা কত তিন হাজার না আচ্ছা ঠিক আছে তিন হাজার টাকা পাঁচ হাজার সাতশো ছিল না রেগুলার প্রাইস পাঁচ হাজার সাতশো ছিল এবার কিছু কাঠচুপিতে যাই কাঠ চুপিতে আজকে দেখাইলামই না এই যে কাঠ না দেখালে তো পাগলা অফারের কোনো ভ্যালুই থাকে না আমার মনে হয় পাগলা অফার মানে কিছু কারচুপির প্রোডাক্ট থাকতে হবে ধুম ধারাক্কা প্রোডাক্ট কিছু দেখাই দিতে হবে এই যে কাফতান কারচুপির একদম সেমি ব্রাইডাল আমি ব্রাইডাল বলবো না সেমি ব্রাইডাল আমি প্রাইস রেগুলার প্রাইসটা বলি ছয় টাকা ছিল রেগুলার প্রাইস আজকে এটা কততে পাচ্ছেন অনলি তিন হাজার পাঁচশো দিয়ে দিলাম তিন হাজার পাঁচশো টাকা এখন সব এখন সব কারচুপি গুলো দেখাই হ্যাঁ এখন কারচুপি গুলো দেখাই কারণ কারচুপি গুলোর জন্য অনেকে বসে আছেন এটা কিন্তু ফিফটি ফিফটি সিক্স আর ফিফটি এটা ফিফটি এইট ফিফটি সিক্স হবে মনে না এটা ফিফটি সিক্স হ্যাঁ দেখো কিন্তু আপু ঘুরিয়ে ওয়ার্ক এই যে দেখেন ঘুরিয়ে একদম সামনে পেছনে যখন আপনি কাফতানটা পরবেন এই শেপে আসবে এই যে দেখেন এই শেপে আসবে কিন্তু কাফতানটা ছয় হাজার কত ছয় হাজার আটশো ছিল রেগুলার প্রাইস এই যে দেখেন ছয় হাজার আটশো টাকা ছিল রেগুলার প্রাইস এই কাফতানটা যে নেবেন সিরিয়াসলি সে মনে হয় নেয়ার ডেলিভারি পাওয়ার পর সারাদিন শুধু দেখতেই থাকবেন এটাকে এই দেখেন ঘুরিয়ে ওয়ার্ক করা তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা আপু তোমার পড়া বোরখাটা দেখাও আপু আমারটা দেখানো হয়েছে আচ্ছা আনো তো আমার টানো আমার টানো দেখাই আপু তোমার পড়াটা আমি দেখাই দেখাই মিস রিয়া আপু আপু আসা নিয়ে লাইভ দেখে আজকে আমাকে দিতে বলবা সোহানা আহমেদ আপু আজকে যেটা অর্ডার করবে আপুকে অবশ্যই দিবা সোহানা আহমেদ আপু কাছকে অবশ্যই দিবা আপু আসলেই প্রোডাক্ট পান আমি প্রায় সময় আপুর মানে এই কমপ্লেনটা দেখি যে আমি প্রোডাক্ট পাই না আপু আপনার পড়াটা আমার পরোটা পাঁচ হাজার পাঁচশো টাকা আপু আমার পড়াটা কই ওইটা ওইটা হামলা হয়ে গেছে এটা তো নতুন দাঁড়ান আপু একটু ওয়েট কর আমি দেখাচ্ছি দেখাচ্ছি ওইটাও মনে হয় হামলা কামলা হয়ে গেছে আর কি আচ্ছা এই যে এইগুলোও দিয়ে দিয়েছে বলেন কেমনটা লাগে এইগুলো মানে রাগ লাগে না এত এক্সক্লুসিভ যদি ওরা এরকম দিয়ে দেয় আমাকে ওরা জানায় না আমি সিরিয়াসলি আমি আসা না আমাকে এবং আসার পর আমাকে বলেন এইগুলো দেখাইছি প্রোডাক্ট রেডি আছে আপনি লাইভে দাঁড়ায় চান এই একটা সমস্যা আমি আসলে চেক করে দাঁড়াবো এইটা আমার হয় না এই যে এই হচ্ছে মাই খাতার দেখেন পিরামিড দুবাই আবায়াটা কেমনটা লাগে বলেন দুবাই পিরামিড আবায়াটা দেখেন দুবাইয়ের পিরামিড আবায়াটা হিজাব সহ বেল্টও কিন্তু আছে কোনোটা কম দিচ্ছি না সাইজ অনলি অনলি টাকা অর্ডার পাওয়া যায় না এইটা একটা সমস্যা এই যে একটা কমপ্লেন করছে কি করব বলেন আপু আমাকে কি করতে বলেন আপনারা এই যে আরেকটা কফতান আবায়া এটা এটা বোট কলার ছিল এরকম নৌকার মতো গলা মানে যখন আপনি আবাইয়াটা পরবেন এরকম বোট কলার হ্যাঁ এই যে বোট কলার খুবই সুন্দর লাগে কিন্তু পরার পরে এই যে দেখেন স্লিভের ওয়ার্কটা সাইজটা বলে আগে কিন্তু কাফতান হ্যাঁ দুবাই ইম্পোর্টেড একটাই সাইজ আছে নাকি সাইজ নাই আচ্ছা এই যে দেখেন এইটা কিন্তু আমাদের নিজস্ব করা ডিজাইন এই যে দেখেন এখানে এই ডিজাইনের ফ্লাওয়ারটাও কিন্তু দেওয়া আছে হ্যাঁ অনলি তিন হাজার পাঁচশো ফিফটি সিক্স সাইজ আমার হাতেরটা এই যে আগে দেখেন আমাদের এই স্টাইলে লোগো আসতো এটা দেখাই দি অনেকে যারা নতুন জয়েন করেছে তারা তো জানেন না আগে এই যে এই স্টাইলের আমাদের লোগো আসতো এস এ স্টাইলিশ আবায়ার এই লোগোটা আমাদের করা আসতো আগে এখন আমরা অবশ্যই পুরো ওই যে ওভেন লেভেলটা করে ফেলেছি মানে আমাদের যে একদম ব্র্যান্ড লোগো ওইটা আগে স্টোনের এইটা আসতো হ্যাঁ বা তিন হাজার পাঁচশো টাকা ফিফটি সিক্স সাইজ আমার হাতেরটা হ্যাঁ এই যে আমার পরাটা এই যে আমার পরাটা এইটা শুধু ফ্যাব্রিক অ্যান্ড প্যাটার্ন দ্যাটস ইট এইটা পরে আমি আজকে নিজে বের হয়েছিলাম ট্রাস্ট মি আমি এত গরমের মধ্যে বের হয়েছি আমার কাছে মনেই হয় নাই যে আমার গায়ে কোনো আবায়া আছে ফ্যাব্রিকটা এত বেশি কমফোর্টেবল এই যে এটা নিধানা এই যে দেখেন এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা হ্যাঁ এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা স্লিভের প্যাটার্নটা দেখেন স্লিভের প্যাটার্নটাই রুমাল হাতা একদম রুমাল হাতা খুবই সুন্দর এই যে হোয়াইট প্যানেল করে দেয়া আছে শিফনের আর ইন্দোনেশিয়ান আবায়া সরি শালা মানে আর কি শালা বলতেছি কেন এই যে এই হচ্ছে আমারটা পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমি জানি ইনবক্স চেক করতে বলেন পিঙ্ক কালারটা আচ্ছা আপু ইনবক্স চেক করে সোহানা আহমেদ আপুর এইটা দেখো তো ইনবক্স একটু দেখো তো সোহানা আহমেদ আপুর এই তুমি একটু দেখো ওদের তো ওরা তো পেজে নাই মনে হয় সোহানা আহমেদ আর আপুর আইডিটা দেখো আপু এখনই দেখতেছে সোহানা আহমেদ আপু দেখতেছে 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 কয় ঘন্টা হলো লাইভ করতেছি কটা বাজে পনেরোটা শুরু করছি এক ঘন্টা হয়েছে তাহলে ও এখানে দেখি এখানে চেক করতে দেখা যাবে একান্ন মিনিট হ্যাঁ এক ঘন্টা হয় নাই রেগুলার ইউজের সিম্পল বোরখা দেখেন আপু ট্রাই করবো ট্রাই করবো ট্রাই করবো আচ্ছা এই যে এই হচ্ছে দেখেন বেল্ট সিস্টেম মানে বেল্ট না সিস্টেম যদি না নিয়ে থাকি আমার জন্য রাখা না হয় তাহলে কিন্তু সুন্দর করে ঝগড়া করবো না জানা তো ফেটে যাবো আপনি নেন নাই ওইটা কারণ আমি আপনাকে আজ পর্যন্ত ওইটা পড়া কোনো ছবি দেখি নাই ওইটা আপনি নেন নাই আসলেই নেন নাই ওইটা মনে আপনি স্টকে পান নাই যতবার আসছে আপনি হয়তো আপনার মনে ছিল না বা আপনি নেন নাই সামাও কিন্তু ওইটা আপনার আমি পড়া কখনো ছবি দেখিনি আপনাকে এই যে আপনি তো আবার প্রত্যেকটা বোরখা পরে পরে ছবি পাঠান ওইটার ছবি আমি আজ পর্যন্ত দেখিনি আপনাকে কেন চেক ইনবক্স হ্যাঁ দেখতেছে আপু দেখতেছে একান্ন মিনিট হ্যাঁ এই যে এই হচ্ছে দেখেন পুরোটা স্টোনের ওয়ার্ক করা ঠিক আছে পুরোটা স্টোনের ওয়ার্ক করা এই হচ্ছে ষাট হাতার মানে স্লিপটা হচ্ছে পুরো ষাট হাতা আর কাফতান এটা আপনারা যে কোনো বডি মেজারমেন্টে পড়তে পারবেন পঁচিশশো টাকা অন্যি পঁচিশশো টাকা মিম সুলতান আপু আমি আপনার প্রত্যেকটা কমেন্ট দেখতেছি আপু প্রত্যেকটা কমেন্ট আমি দেখতেছি কি করতে পারি আপনার জন্য বলেন আচ্ছা এই হচ্ছে অ্যানাদার ওয়ান কাফতান এটা আপনারা সাইডে ওপেন আছে সাইডে আপনি স্টিচ করে নেবেন আমরা এটা আসলে সাইডে স্টিচ করি নাই কারণ এটা না অনেকে শাড়ির উপরে পড়তে চায় আমরা ওই স্টাইল করে এটা বানিয়েছিলাম এই যে এইটা শাড়ির উপর পড়তে চাই কিন্তু আপনারা এইটা যারা এখন নিবেন এইটা আপনার যেভাবে নিবেন সাইড থেকে এভাবে স্টিচ করে নিবেন ঠিক আছে এই কাপ্তানটা এটা সেদিন দেখাইছিলাম এটা প্রাইস কত দিছিলাম সেদিন

আর এই হচ্ছে ইনারটা হ্যাঁ এটা হচ্ছে ইনার হিজাব অ্যান্ড উপরে পকেট স্লিভ এটা এই যে এটা হচ্ছে উপরে পকেট স্লিভ এটা সাইজটা কত বাউন্ন ফিফটি টু তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা এটা মনে হয় একটাই আছে শেষ পাঁচ হাজার টাকার মধ্যে কালো কালার নিতে চাই আপু আমি দেখাই দিচ্ছি আপু একটু দেখেন এখান থেকে দেখে চয়েস করতে হবে আপু এটা কেন দিস এগুলো কি সাইজ নাই এই যে সাত গজের আবায়া গুলো এই যে দেখেন সাত গজের এগুলো কোনো সাইজ নাই আসলে এগুলো সাইজ নাই শেষ এই যে দেখেন এগুলো সাত হাজার আটশো টাকার বোরখা সাত হাজার আটশো টাকা সাতগজের গজের ইরানি কাফতান এই যে দেখেন সাতগজের গজের ইরানি কাফতান সাত হাজার আটশো টাকা দেখেন প্রাইস লিখাই আছে আমার বলার কিছু নাই সাত হাজার আটশো টাকা হ্যাঁ এই যে হিজাব আছে এগুলো সাইজ নাই সাইজ নাই এবং আর এগুলো আর এই ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে এই হচ্ছে হিজাবের ফিফটি সিক্স একটা আপু একটু আগে বলতেছিলেন যে আপু ফিফটি সিক্স এর কিছু দেখান এই যে ফিফটি সিক্স এর ওকে চার হাজার পাঁচশো টাকা না রেখে দাও চার হাজার পাঁচশো টাকা শেষ আচ্ছা এই হচ্ছে ইয়েলো কালারটা এইটাও মেবি লাস্ট পিস এটা সাইজ কত ফিফটি সিক্স সেম প্রাইস ছিল সাত হাজার আটশো টাকা ছিল চার হাজার পাঁচশো টাকা আজকে ইয়েলো কালার এই যে ইয়েলো কালার একদম লাস্ট পিস আর এগুলোর কোনো প্রি অর্ডার তো হবেই না পাগলা অফার তো আমরা মানে আর রিপিটেডলি আমরা কোনো অর্ডারই থাকে না কারণ এগুলো তো আমরা অর্ডার নিয়েই সম্ভব না পদ্মপাতা বোরখাগুলো আছে আপু আছে বাট ওগুলো তো রেগুলার প্রাইস হ্যাঁ এই যে এই হচ্ছে হিজাবের একটা এই হচ্ছে আপু সিলেট শোরুম থেকে দুইটা বোরখা নিয়েছি থ্যাংক ইউ আপু এই যে এই হচ্ছে এই হচ্ছে সাত খচের এরানি কাফতান সাইজ কত আমার হাতেরটা

এটা আমার এত পছন্দের একটা আমার এইটার যখন প্রথম দিকে মানে এটা তো হয়তো তিন চার মাত্র তৃতীয় বা চতুর্থ লটের প্রোডাক্ট এগুলো প্রথম লটে আমার আমার আলমারি থেকে আমারটা এটা সেল করে দিয়ে দিছিল মানে এটার এত ডিমান্ড ছিল এটা এটা পরে আমি দুইটা ছবি পোস্ট করেছিলাম আমি যে গুলশান সাথে ছিলাম কি বলে ইউনিমার্টে গিয়েছিলাম ওইখানে যে আপনার ওই যে শেফ টেবিলে দুইটা ছবি পোস্ট করেছিলাম আমার ছবির পরে এটা অলরেডি মানে শেষ হয়ে যায় স্টক তারপরে আমার পড়াটা নিয়ে পর্যন্ত সেল করে দিয়েছিল এইটা আমার এত আদরের একটা এত পছন্দের একটা কালার বায়া বাট এই লাস্ট পিসটা থাকার কারণে তারা সেল করতে পারতেছে না জাস্ট ফর সাইজ যে সাইজ টাইজ নাই কেউ আসলে ফিফটি টু চাইলে আর দিতে পারে না আচ্ছা ফিফটি একটাই আছে এত কথা বলে লাভ নাই প্রোডাক্টই নাই এই হচ্ছে হিজাবটা হ্যাঁ চার হাজার পাঁচশো টাকা শেষ ও মানুষ কত আমায় খুললে এত সুন্দর করে সবার কমেন্টের উত্তর দেয় তাহলে আমি ও থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এটাও দেখাই দিই কি করব তাদের ডিমান্ড আপু স্টক শেষ করে দেন আপু সাইজ নাই মানে এগুলো এগুলো হচ্ছে কি এগুলো আসলে ওরা মানে এগুলো সাইজের জন্য বকা শুনে আলটিমেটলি আসে আসে যখন পায় না তখন হচ্ছে কি পিরামিড পিংটা আমার জন্য রাখেন লিমা লিমা আকবর আপু লিমা আবরার লিমা আবরার আপুর জন্য পিংটা রাখতে বলছে পিরামিডটা লিমা আবরার লিখে পিং পিরামিডটা রাখো পিং পিরামিডটা কি সেল হয়ে গেছে দেখা যাচ্ছে না তো এখানে পিরামিডটা সেল হয়ে গেছে বসুন্ধরা বসুন্ধরা স্টক আছে কিনা দেখো ওটা স্টক বসুন্ধরা থাকলেও থাকতে পারে লিমা আব্রার নামটা লিখে রাখো একটু কোট করে রাখো লিমা আব্রার আচ্ছা আমার হাতে হচ্ছে ফিফটি এইট এই ফিফটি এইট সাইজের জন্য সমস্যা ফিফটি এইটটা তো আসলে খুবই রেয়ারলি আপুদের লাগে আচ্ছা এই হচ্ছে হ্যান্ডিক্রাফ্টের কাজ করা সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা হ্যাঁ ফিফটি যাদের লাগবে ফিফটি যারা চাচ্ছেন তারা নিয়ে নেবেন এই হচ্ছে হিজাবের চার হাজার পাঁচশো আপু তোমার জন্য আপু আমার জন্য হলো গোল্ডেন গোল্ডেনটা আপু গোল্ডেন আসবে মিস্ত্রি আপু সাইজ পিঙ্কটা তো বলে ফেলছি আপু কোনটা কি ছিল আচ্ছা আপু তারপরে বসুন্ধরে দেখবো যে আছে কিনা কারণ সেই আমি বসুন্ধরে গিয়ে কিছু দেখছিলাম ওদের হ্যাঙ্গারে থাকলে থাকতে পারে আপু হ্যাঁ আপু আপনি টু পার্টে যে বর্গ পড়েছেন ওইটা প্লিজ আমাকে দিতাম আপু যে পার্টে কোনটা পড়া রিপিট কাস্টমার পিরামিডটা আপু এখন রিপিট নিউ বলতে কোনো কথা নাই আপু সবাই ইনবক্স করতেছে সবাই অর্ডার করতেছে আমরা সবাইকে ট্রাই করতেছি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং আমরা বারবার বলতেছি আপনারা অপশন দেন আমাদেরকে না না থাকলে থাকলে আপনারা আমাদেরকে অপশন দেন হ্যাঁ আমরা এমন না যে আপনাদের একটা অর্ডার দিলে একটা আপনাদেরকে আমরা দিতে পারবো আমাদেরকে অপশন দেন আপু ওয়ান টু থ্রি ফোর মানে এইভাবে লিখে চয়েস দেন যে ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস যেটা আবার ওইটা দেন এই যে এটা দেখাইছি তো এটা কেন এখানে আচ্ছা এইগুলা এইগুলা একদমই লাস্ট কপি যার সাইজ কিছুই আমার আর মানে বলা সম্ভব না আমার হাতে শুধু ফিফটি সিক্স আছে আর কোনো সাইজ আছে কিনা না

জুলি খুব মানে করতেছে এই যে এইগুলো না সহ এগুলো হিজাব না আমি বলি আবারও এটা কিন্তু ওরনা সেট এগুলো হ্যাঁ এই যে আমি দেখাই এই দেখেন কাজটা এই দেখেন নিচের নিচের ডিজাইনটা দেখেন একদম ঘুরিয়ে সামনে পিছনে ওয়ার্ক করা ঘুরিয়ে এগুলো একটা আমি অনেক আগে করেছিলাম ওরনা সেট ড্রেসের মতো করে আপনারা গাউনটা পরবেন আর ওড়নাটা পরবেন আমি ওড়নাটা দেখাই দিচ্ছি এই যে দেখেন পুরাটা হচ্ছে ওড়না সেট একদম সামনে পেছনে ঘুরিয়ে এটা কি অন্য কোনো কালার আছে নাকি একটাই অন্য কালার আছে ওড়না সেট এই যে দেখেন ওড়না সেটগুলো অন্য কোনো কালার নাই আর সাইজ টাইজ কিছু নাই আচ্ছা ফিফটি সিক্স তোমার হাতেরটা ফিফটি সিক্স অনলি চার হাজার পাঁচশো টাকা এটা রেগুলার প্রাইসটা বলো তোমাকে আপু এটা আমাকে দিও এগুলো কত ছয় হাজার না সাত হাজার ছিল ছয় হাজার আটশো আচ্ছা হোয়াট এভার যেটাই হয়েছে ছয় হাজার সাত হাজার যেটাই হোক এই যে এখন চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে অন্য সেটটা চার হাজার পাঁচশো টাকা ওই ড্রেস সহ গাউনটা সহ আপু ভালো কাফতান দেখেন আপু আমার মেসেজ চেক করতে বলেন আপু করবে করবে আপু জিলবা হ্যাঁ ছয় হাজার আটশো ছিল আচ্ছা এটা চার হাজার পাঁচশো দিয়ে দাও শেষ লাস্ট এক পিস আর অন্য কোন ব্রাঞ্চে যদি কালার থেকে থাকে আনায় না যদি কালার থাকে আচ্ছা এই হচ্ছে আরেকটা আমি রেগুলারটা বলে দিই আগে রেগুলার প্রাইসটা আট হাজার নয়শো টাকার এইগুলো যারা নিবেন তারা খুশিতে শুধু মানে হাতে পাওয়ার পরে খুশিতে শুধু নাচতে থাকবেন যে কিভাবে এই অফারে পেয়ে গেলাম কারণ এই ডিজাইনগুলো আসলে সোল্ড মানে শেষ এবং আমাদের ট্রেসিং অলরেডি নষ্ট হয়ে গেছে যার কারণে এগুলো আর আমরা রিপিট করতে পারবো না কোনো অর্ডার নিতে পারবো না এই যে দেখেন ডিজাইনগুলো এই যে দেখেন এইটা হচ্ছে আপনার পুরোটা স্প্রিং এর কাজ এই কাজ করা ফ্রন্টে দেখেন পুরো গ্লাসের ওয়ার্ক করা মানে গ্লাস বলতে একদম মানে আপনারা দেখলি ম্যাটেরিয়াল গুলো দেখলি বুঝবেন গ্লাসের ওয়ার্ক করা ওকে অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা এগুলো আর দেওয়া সম্ভব না আর দিতে পারবো না এগুলো স্টক নাই আর শর্ট কেপ এটাতে দিচ্ছ কেন শর্ট কেপ টট কেপ এগুলো তো এগুলো রেখে দাও শর্ট কেপ টট কেপ এগুলো রেখে দাও এগুলো শর্ট ক্যাপ দেওয়া লাগবে না আচ্ছা এই হচ্ছে এমব্রয়ডারি গাউন যারা আমরা এলা গাউন চান চান এই যে রাউন্ড রাউন্ড যে বোরখাগুলো আর কি এই যে এগুলোর কোনো রিপিট অর্ডার হবে না এই যে দেখেন নিচ দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এই যে নিচ দিয়ে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনলি পঁচিশশো টাকা এটা সাইজটা কত ফিফটি সিক্স মনে হচ্ছে না ফিফটি সিক্স না হ্যাঁ আচ্ছা অনলি পঁচিশশো টাকা আছে ন এই হচ্ছে কফি কালার আরেকটা এটা আমরা এলাকার দেখেন এই যে নিচের ডিজাইনটা দেখেন নিচের ডিজাইনটা দেখেন এবং বাগলা অফারে কোনো প্রোডাক্ট নো এক্সচেঞ্জ নো রিটার্ন প্লিজ কেউ রিটার্ন করবে না কারণ আপনার জন্য আমরা অনেকগুলো আপুকে সোল্ড বলে দিই হ্যাঁ এগুলো কেউ যদি আমাদের আপুরা আলহামদুলিল্লাহ অনেক লয়েল এবং অনেক ডিসেন্ট আমি বলবো যে তারা সত্যিকার অর্থে খুব ভালো বংশ বিলং করে আমি এইটুক বলবো আমরা কখনই মানে আপনারা কখনই দেখেছেন যে আমরা মানে মানে রিটার্ন কিনো কি কুরিয়ার রিটার্ন তারপরে কি এর এরকম লাইফ টাইম আলহামদুলিল্লাহ আমাদের কোনো করতে হয় নাই কারণ আমাদের প্রোডাক্ট কখনোই এইভাবে রিটার্ন আসে না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত এবং আমি সবচেয়ে বড় ধন্যবাদ দিব আপনাদেরকে যে আমাদের আপুরা এত বেশি ডিসেন্ট এত বেশি লয়েল এবং আমি বলবো যে যে একটাই কথা যে খুব ভালো বংশ বিলং করে তারা যারাই অর্ডার করে খুব ভেবেচিন্তে অর্ডার করে আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টটি মানে আসে না মানে রিটার্ন আসে না আলহামদুলিল্লাহ হয়তো কেউ কেউ কোনো কারণে থাকে না বা নিতে পারছে না কোনো একটা কারণে বাট রিটার্ন প্রোডাক্ট আমাদের নাই বললেই চলে তো আপনাদেরকে বারবারই আমি একটা কথা বলে দিই যারা মানে রিটার্ন করার চিন্তা করবেন তার একটু ভেবে চিন্তা কারণ আপনার একজনের জন্য আমি কিন্তু আরও পঞ্চাশ টাকা আপনাকে না করে দিচ্ছি হ্যাঁ এটার জন্য না হয় আপু একটু খেয়াল রাখবেন যে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবেন আলহামদুলিল্লাহ এরকম নাই আমাদের আপুরা তারপর আমি বারবার রিপিটেডলি বলে দিই কথাটা আচ্ছা এই যে এই হচ্ছে নিচের ডিজাইনটা দেখেন আমরা এলাকার এটা ঘেরটা দেখেন কত বড় আমার মাথার উপর দিয়ে এটা ঘের গেছে আমার মাথার উপর এটা ঘের কিন্তু অনেক বেশি হ্যাঁ এইটা অনলি তিন হাজার টাকা এটা রেগুলার প্রাইস কত চার হাজার পাঁচশো আচ্ছা এটা অনলি তিন হাজার টাকা আচ্ছা এটা ডিজাইনটা দেখাই দিই একটু এই যে এই হচ্ছে স্লিভের ডিজাইনটা এটা তিন হাজার টাকা আপু হ্যাঁ কারণ এটা ঘেরটা অনেক বেশি এবং এটাতে আমাদের প্রচুর কস্টিং হয়েছে আচ্ছা আচ্ছা বাদ আজকে আজকে শেষ আজকে শেষ আজকে দেখাচ্ছি না শেষ 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 আমারটা একটু দেখাই দিই লাস্ট এক ঝলক এই যে আমারটা এইটা আজকে নতুন যেহেতু আমি নতুন একটা কিছু পরে আমাকে লাইভ করতে হবে দেখছো আমি এটাই পড়েছি বাট নতুন কোনোটা আমি আর দেখাচ্ছি না অনেক প্রোডাক্ট আসছে নতুন দুবাই যেমন আসছে দেশের প্রোডাক্ট আসছে অনেক নতুন প্রোডাক্ট আসছে বাট আমি দেখাচ্ছি না এই মুহূর্তে এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা এবং এটা প্যাটার্ন কাটিং এই যে আমার স্লিভটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এটা শুধু নেবেন একমাত্র ফ্যাব্রিকের কথা চিন্তা করে আর প্যাটার্ন কাটিং এর কথা চিন্তা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে আর কেউ রিকোয়েস্ট করেন না পাগলা অফার কোনো লাইভ করার জন্য সবাইকে দেওয়া ট্রাই করবেন ইনশাআল্লাহ আর সবাই বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ